পাউরি টোস্ট আমি একটু নতুন রকম করে করতে চাইলাম। এখনই বলবে এতটা এতটা করে চিৎকার করবে, আবার বেশি গাছে জল দিলেও কিন্তু সমস্যা জানো তো। কোনো মানে হয় আমার হাঁটতে যাওয়াটাই পুরো পোস্টপন হয়ে যাচ্ছে, বিরক্তি লাগছে। তোমরা এখন বলবে হয়তো বাইরে কোনো এক্সারসাইজ করো, কিন্তু এটা হয় না, হাঁটা একটা আলাদা ব্যাপারই থাকে। যাই হোক, অনেক কমপ্লেন নিয়ে আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ স্টার্ট করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? একটা দিন আমি ডুব মেরেছিলাম, বিকজ নিজের জন্য তো একটু মি টাইম স্পেন্ড করার জন্য সময় থাকা দরকার। তো আজকে হচ্ছে বিশাল একটা প্রোডাক্টিভ ডে, কারণ আজকে বেশ কিছু কাজ আছে, ঘরের অনেক কিছু ক্লিন করতে হবে। দেখো, যখন তুমি নিজের হাতে সব কিছু করবে না, তখন মনে হবে যেন কাজটা আরও বেশি পরিমাণে হয়ে যায়, আর যখন তোমার হাউস হেল্পরা করবে তখন মনে হয় ঠিক আছে ওকে ফাইন হয়ে তো যাচ্ছেই। হ্যাঁ, এখন বাজছে প্রায় 7:45, আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল ছাতুর শরবত, এটা ছাড়া তো ব্রেকফাস্টে আমি কিছু করি না। তাছাড়া এটা খেয়ে খেয়ে না আমি বড্ড কুঁড়েও হয়ে গেছি, আর কিছু করতেও ইচ্ছে করে নিজের জন্য। আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাট বাবার জন্য আমি আজকে একটা পাউরুটি আর ডিম দিয়ে পাউরুটি টোস্ট আমি একটু নতুন রকম করে করতে চাইলাম, আর এখানে সেটাই শ্যুট করছি রিলসের মাধ্যমে, তোমরা দেখতে পারবে সোমাল আনকাটে। তো এটা অ্যাকচুয়ালি কিছুই না, নর্মাল ফ্রেঞ্চ টোস্ট টাইপেরই হবে, দুধ আছে, হ্যানা আছে, তানা আছে, আগড়া বাগড়া, বাট দেখতে একটু অন্যরকম, যাতে মনে হয় যে স্পেশাল কিছু বানিয়েছি। যদি যখন মনে করবে শ্যুট করবে, তখন দেখবে চারপাশে কিচেনটা কি ভয়ঙ্কর সিচুয়েশন হয়, কারণ এগুলোকে সাইডে হাঁটাতে হয়, এখান থেকে জিনিসগুলোকে ক্লিন করতে হয়, এই হচ্ছে অবস্থা। দেখো, আমার টিফিন বানানো হয়ে গেছে, চলো এটা বাবাইকে এখন দিয়ে আসি। এখনই বলবে এতটা এতটা করে চিৎকার করবে। লাঞ্চ টাইম হয়ে গেছে আর খেতে বসে গেছি, তবে এখন বাচ্চা একটা, বাবাই খাচ্ছে ভাত। আজকে মেনুতে কী কী ছিল জানো? ওর জন্য করেছি ঢ্যাঁড়স ভাজা, আলু সেদ্ধ, ডিম ভাজা, মাছ ভাজা, মানে ভাজাভুজির উপর দিয়ে চলে গেছে। আর আমি খাচ্ছি দুটো ব্রাউন ব্রেড, তার সাথে মটর সেদ্ধ, আর সালাডের পরিমাণটা দেখো, আর অবভিয়াসলি কুসুম ছাড়া ডিম সেদ্ধ একটা, আর এক পিস মাছ ভাজা। তো চলো খেয়ে নিই, কারণ খাবার ঠান্ডা হয়ে গেলে খাবারগুলো খেতে আর ভালো লাগবে না। আর যা গরম লাগছে না, বাইরের মুসল ধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে কিন্তু গরমটা কিন্তু কমছে না। ট্রেন নেই সময়, আড়াইটায় বল, সন্ধ্যে 7টার সময় ট্রেন। শিওর? হ্যাঁ, মানে আরামবাগ থেকে টার্গেট করে, মানে আরামবাগ থেকে হাওড়া। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরে লাঞ্চের পর থেকে আর কোনোভাবেই ব্লগ করিনি, এত গরম লাগছে না, এত গরম পড়েছে না, কিছুই ভালো লাগছে না। সারা দুপুর আমি আমার নিজের বিজনেস ওরিয়েন্টেড কাজ করেছি, তারপরে শুধু ল্যাব খেয়ে গেছি। আজকে অ্যাকচুয়ালি শনিবার, আর আজকের দিনটা হচ্ছে আমার রেস্ট ডে, আমার কাজের চাপ খুব কম থাকে, কাজের ডিউরেশন স্টার্ট হয় রোববার থেকে, কিন্তু আজকে আর কিছু ভালো লাগছে না। ভেবেছিলাম একটা মেকআপ ভিডিও শ্যুট করব, তোমাদের সঙ্গে শেয়ার করব যে একটা চট জলদি গেট রেডি উইথ মি কীভাবে হয় চার পাঁচটা প্রোডাক্ট নিয়ে, বাট শরীরে সেই ইচ্ছেটা দিচ্ছেই না। দেখা যাক কাল পরশু করে একটু ওয়েদারটা ঠিক হোক। হ্যাঁ, তোমরা বলবে এখন যে এসি তো আছে, বাট সবসময় এসির মধ্যে থাকতেও ভালো লাগে, বড় দম বন্ধ লাগে না। যাই হোক, এত গরম গরম ভেবে তো লাভ নেই, গাছগুলো সব জল দিতে হবে, তো সেই কারণে আমি মগ নিয়ে নিয়েছি আর সাথে জলও নিয়ে নিয়েছি, গাছগুলো জল দিয়ে দিই। মারাত্মক গরম পড়েছে, দুবেলা করে জল না দিলে গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, আবার বেশি গাছে জল দিলেও কিন্তু সমস্যা জানো তো। গাছে আমার সব জল দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট এত গরম লাগছে,
সোজা স্নান করবো, করে এসিটা অন করবো, করে ল্যাথ খাবো, বিকজ আজকে হচ্ছে ল্যাথ খাওয়ার দিন। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, কারণ সেই সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর চেষ্টা করেছি টুকটাক করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এই যে স্যান্ডউইচের রিলসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। হয়তো এই ব্লগটার আগে ওটা পোস্ট হবে বা এই ব্লগটার পরে ওটা পোস্ট হবে, যদি আগে পোস্ট হয় তাহলে এই ব্লগে কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর যদি পরে পোস্ট হয় তাহলে স্যান্ডউইচের তোমার রিলসটাতে গিয়ে তোমরা কিন্তু পোস্ট করে জানিও এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে। জোকসব পার, চলো দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তবে জানো তো কালকে বাবাই কিন্তু যাচ্ছে আরামবাগ, তারকেশ্বর, এত কিছু জায়গায় কেন যাচ্ছে না যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে, এগুলো তো পরে জানবার, কালকে আমি যাবো বাড়িতে। আর সবচেয়ে বড় কথা, কালকে মামনি বাবারা চলে আসছে, এই দুজনে মিলে কয়েক তিন চার দিন ধরে একা একা থাকতে আর ভালো লাগছিল না। তো চলো টাটা।